সন্দেশখালী কাণ্ডের পর বাংলার যারা সত্যিকারের মেয়ে বাংলার যারা মা দুর্গা যে নারী শক্তি তাদের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স এসে গেছে তারা বুঝে গেছেন যে ওই শাসক দলের জার্সি পরা গুন্ডারা যতদিন ক্ষমতায় থাকবে তাদের ওই অত্যাচারকে মেনে নিতে হবে এবং সন্দেশখালি দিকে দিকে হয়ে যাবে মাঝরাতে গিয়ে পিঠে বানাতে হবে তাই এই আপদগুলোকে বিদায় করার দরকার হয়ে পড়েছে আর তাই আজকে দেখলেন উত্তরবঙ্গে ভোট চলছে কী কাণ্ড ঘটল এটা মন্ত্রী উদয়নগড় নিজের এলাকা সেই এলাকার মায়েরা মা দুর্গারা কিভাবে খেদিয়ে দিয়ে তাড়ালেন তাকে এটাই আজকে ভোট বাংলার চিত্র যেখানে যেখানে গুন্ডামি মস্তানি করার চেষ্টা করা হয়েছে সেইখানে এইভাবেই নারী শক্তি সামনে এগিয়ে এসছেন সাধারণ মানুষ এইভাবে সামনে এগিয়ে এসছেন যথারীতি এটাকে বিজেপি নাটক বলে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে কিন্তু আলটিমেটলি একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনী সাপোর্ট ছিল অন্যদিকে সাধারণ মানুষও সজাগ ছিল ফলে ভোট লুটটা আর কোথাও হয়নি আর দিনের শেষে তাই হতাশা ছবি দেখা যাচ্ছে মুখটা একবার দেখছিলেন মন্ত্রী মশাই জবে থেকে ভোট ঘোষণা হয়েছে এই উদয়নগুহ এই কুচবিহারে বারবার অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে বিজেপি আজকে ভোটের দিন তাকে মাথা ঠান্ডা রাখার অনুরোধ করেছিলেন নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী কিন্তু সেই নির্দেশের আড়ালে আদতে কি ছিল সকলেই সেই সেই আন্ডার দ্য লাইন যে কথাটা বক্তব্য ছিল সেটা বুঝতে পেরেছে আর সেটাই করার চেষ্টা করেছিলেন আর তার ফলে কি হলো এলাকাতে বলবো পুরোটা ব্যাখ্যা করে শেষ সব শুনুন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা খবর পাচ্ছি কুচবিহার থেকে সেটা হচ্ছে যে দিকে দিকে কাল রাত থেকেই কিন্তু অশান্তির চিত্র এবং সেই অশান্তিটার বারবারই যে অভিযোগের আঙুলটা উঠছে সেটা হচ্ছে এই রাজ্যের শাসকদল দল তৃণমূল কংগ্রেসের বিপক্ষে একের পর এক এলাকায় রাত্রি জুড়ে সেখানে নাকি বোমাবাজি চলেছে কোথাও ত্রিপল বিজেপি যে ক্যাম্প অফিস অফিস করেছে বুথ অফিস করেছে সেখানে বসার চেষ্টা করেছে সেই ত্রিপল অব্দি কেড়ে নেওয়ার চেষ্টা করে অশান্তি পাকাবার চেষ্টা করা হয়েছে এরকম ঘটনা সকাল থেকে হচ্ছিল এবং সেই ঘটনা হতে হতে একটা জায়গার ঘটনা ঘটে জায়গাটা হচ্ছে দিনহাটার ওয়ান বি দিনহাটার ওয়ান বি সেখানকার ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের অনন্ত বর্মন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি সেখানে গিয়ে মায়েদের মহিলাদের গিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন এবং তিনি নাকি বলেন যে দিদিমণির খাচ্ছ আর ভোট দেবে বিজেপিকে হবে না এখানে তো এলাকায় থাকতে হবে কেন্দ্রীয় বাহিনী কদিন বাঁচায় এই ধরনের উত্তেজক কথাবার্তা বলেন এবং সেই কথা বলার পর সেখানকার স্থানীয় যারা অধিবাসী আছেন তারাই সেখানকার প্রতিবাদ জানান এবং সেই প্রতিবাদের নেতৃত্ব যিনি দেন তিনি হচ্ছেন ওই ভেটাগুড়িরই এক পঞ্চায়েত সদস্য যিনি বিজেপির টিকিটে জিতেছিলেন পঞ্চায়েত নির্বাচনে এবং এর পরেই যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই উদয়নগহ এবং তার এক চেলা চামুন্ডা রয়েছে নামটা আমি পাচ্ছি জয় ঘোষ আমি শিওর নয় যে নামটা আমি শুনলাম জয় ঘোষ তারা নাকি থানায় চলে যান এবং সেখানে গিয়ে কার্যত গুহ বলেন যে ওই পঞ্চায়েত সদস্যকে অবশ্যই করে গ্রেপ্তার করতে হবে এবং তার যে ওই যিনি সঙ্গে গিয়েছিলেন জয় ঘোষ তিনি নাকি থানার সামনে ধর্নায় বসে পড়েন ভাবুন একবার একটা রাজ্যে যখন একজন বিধায়ক থানার মধ্যে গিয়ে বলছেন এফআইআর নিন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এই রাজ্যের পুলিশ মামলা করছে আর একজন মন্ত্রীর কেউ সঙ্গে যাচ্ছেন গিয়ে তিনি ধর্নায় বসে যাচ্ছেন পুলিশ কি করছে পুলিশ কোনো এফআইআর কোনো ব্যাপার নেই পুলিশ এসে সেই পঞ্চায়েত সদস্যকে তুলে নিয়ে চলে যায় আর এতেই সেখানকার যে স্থানীয় মায়েরা ছিলেন সেখানকার স্থানীয় যে দিদিরা ছিলেন দেখেছেন কীরকম ক্ষিপ্ত হয়ে উঠেছেন তারা ক্ষোভে ফেটে পড়েন যে পুলিশ এখনও নির্বাচন চলছে এই অবস্থায় এরকম নির্লজ্জ দলদাসের ভূমিকা করছে পালন করছে এবং ক্ষোভটা রাগটা হয় এই উদয়নগর উপরে কেননা তার বিরুদ্ধে এই স্থানীয় মানুষদের অভিযোগ জবে থেকে ভোট ঘোষণা করা হয়েছে এলাকাকে সন্ত্রস্ত করার চেষ্টা করছেন এলাকার মানুষজনকে ভয় দেখিয়ে জোর করে তৃণমূলের হয়ে ভোট দেওয়ার জন্য তিনি জোর করছেন এবং যারা করছে না সেখানে তার সঙ্গে যে বাহিনী ঘুরছে তারা এসে অত্যাচার করছেন এখানকার স্থানীয় মায়েদের সেরকম একটা বক্তব্য পাওয়া যাচ্ছে এবং এরপর সেই এলাকাতে খোদ উদয়নগ্রহ ঢুকতে যান তিনি সেখানে আরও আরও কিছু উপাদায় চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এরকম স্থানীয় মহিলা যারা ছিলেন স্থানীয় মায়েরা দিদিরা তারা কিন্তু পুরো ওখানে ব্যারিকেড করে দেন এবং মন্ত্রীকে বলেন আপনি হতে পারেন মন্ত্রী আপনি হতে পারেন এখানে অনেক কিছু ভোটের দিন থেকে করেছেন কিন্তু ওই পঞ্চায়েত সদস্যকে আপনি জোর করিয়ে গ্রেপ্তার করিয়েছেন এই নির্লজ্জ দলদাস চটিচাটা পুলিশকে দিয়ে আমরা আপনাকে এই এলাকায় ঢুকতে দেবো না এই এলাকার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই আপনি ভাগুন এবং তারপরেই এই চালাঘরের মধ্যে বসে বাবু সাহেবের মতো পায়ের উপর পা তুলে তিনি বসে থাকেন অনেকক্ষণ তিনি অপেক্ষা করেন এবং সেখানে ওখান থেকে পাল্টা গর্জন দেওয়া তিনি চেষ্টা করেন জর্নাই করেছে তো পুলিশ অ্যারেস্ট করবে না তো কী হয়েছে তখন এই মহিলা বাহিনী এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে ঠিক আছে আমরাও তো প্রতিবাদ করেছিলাম যদি ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ আমাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে চলুন দেখি কতজনকে গ্রেপ্তার করতে পারেন এবং তারপরে মন্ত্রী মশাই কোথাও ফোন টোন করেন সেইখানে ফোনটাকে কিছু তিনি পান এবং তারপর সেখান থেকে কার্যত শুশ্রুর শুশ্রুর করে কেটে পড়েন এবং সেই সময় ওই মায়েরা ওই ওই বোনেরা ওই দিদিরা কীভাবে তার গাড়ির পিছন পিছন যাচ্ছিলেন দেখেছেন যাওয়ার পর কীভাবে হাততালি দিচ্ছেন দেখছিলেন এই ক্ষোভটা এই রাগটাই কিন্তু আছড়ে পড়ছে যে তৃণমূলের নেতা মানেই তৃণমূলের মন্ত্রী মানেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন তারা বাংলার মায়েদের তাদের ইজ্জত সম্ভ্রম এগুলোকে কোনো কিছুকে তারা মান্যতা দেন না এদের এরা মানেই হচ্ছে সন্দেশখালী মডেল এরা মানেই হচ্ছে যে রাত্রিবেলায় বারোটার সময় পিঠে করতে ডাকতে হবে আর সেই রাগটা সেই ক্ষোভটা সাধারণ মানুষের মধ্যে এইভাবে আশ্রে পড়ছে ফলে ভোটের বক্সে যে কি হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে কিন্তু এই উত্তরবঙ্গে বিশেষ করে কুচবিহারে জেতার জন্য এই উদয়ন গুহর উপরে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা নির্ভর করছিল কোন দলনেত্রী গিয়ে সেখানে উদয়ন গুহ সম্বন্ধে কি কী সব কথা বলে এসেছিলেন কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই উদয়ন গুহর ভোটের দিনের অবস্থা হচ্ছে এই সেখানকার স্থানীয় মায়েরা একদম অত্যন্ত সাধারণ নিম্নবিত্ত পরিবারের মায়েরা কিন্তু প্রত্যেকে এক একজন মা দুর্গার মতো আজকে দাঁড়িয়েছেন যে ভোট লুটতে দেব না এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এটা আমাদের সাংবিধানিক অধিকার আর সেই অধিকার যারা খর্ব করতে আসে আর সেই অধিকারটাকে খর্ব করার পর যারা ক্ষমতায় বলিয়ান হয় তারপর তারা মাসের শেষে পাঁচশো হাজার টাকা হয়তো ভিক্ষা হিসেবে ধরিয়ে দেয় কিন্তু আমাদের জীবনের সম্ভ্রম বলে আর কিছু থাকে না সুতরাং এদেরকে আর কিছুতেই কোনো রকম রেয়াত করব না এবং সেই জায়গা থেকে পুলিশও কীরকম অসহায়ের মতো হয়ে গেছে দেখেছেন এবং এখানে পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠছে আসলে পুলিশ মন্ত্রীর নাম তো সকলেই জানেন সুতরাং সেখানে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবে এটা খুব স্বাভাবিক এতগুলো মহিলা বিক্ষোভ দেখাচ্ছেন এতগুলো মা দিদি বোন তারা বিক্ষোভ দেখাচ্ছেন কোথায় মহিলা পুলিশ কোথায় মন্ত্রীমশাইকে ঘিরে এত শান্তি সব চারিদিকে রয়েছে কতগুলো রয়েছে দেখুন সব মন্ত্রী মশাইয়ের প্রোটেকশনের জন্য রয়েছে আর এই যে মায়েদের সঙ্গে কথা বলে বলতে এসছেন গ্রামের মায়েদের সঙ্গে কথা বলতে এসছেন সেখানে মহিলা বাহিনী কোথায় পুরুষরা আসছেন কিসের জন্য জানেন না সেখানে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন মন্ত্রীকে ঘিরে ধরেছেন আসলে থানায় বোধহয় খবর হয়ে গিয়েছিল যে মন্ত্রীমশাইয়ের হালত খারাপ হয়ে গেছে এখানকার মা দুর্গাজের যে তেজটা আসছে সেই তেজে জ্বলে পুড়ে যাচ্ছেন তিনি কোনো রকমের ছায়ায় বেঞ্চের মধ্যে আশ্রয় নিয়েছেন সামনে বেরোবার কোনো তার জায়গা নেই এবং যেভাবে মহিলা বাহিনী ঘিরে ফেলেছে ওইখান থেকে তিনি উদ্ধার পেতে হাকুবাকু করছেন আর তাই তাকে উদ্ধার করার জন্য পুলিশ বাহিনী এসছে সেই জন্য কোনো মহিলা বাহিনী আসার দরকার নেই কিন্তু যেভাবে আজকে উত্তরবঙ্গবাসী যেভাবে আজকে কুচবিহারবাসী যেখা যেভাবে আজকে বাংলার মা দুর্গারা রাস্তাটা দেখালেন গোটা বাংলাকে বোধ হয় এনারা আজকে শিক্ষা দিয়ে দিলেন যে এইভাবেই রুখে দাঁড়াও এইভাবেই মা দুর্গাদের তেজগুলো সামনে নিয়ে এসো এবং তাহলে তাহলে এই মা দুর্গাদের যারা অসম্মান করেন তাদের সম্ভ্রম ইজ্জত নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করেন তারা ঠিক এইভাবেই গুটিয়ে পালাবেন কি বলবেন বন্ধুরা আজকের এই উত্তরবঙ্গের ঘটনা নিয়ে এই মায়েদের তেজ নিয়ে এই মা দুর্গাদের এই রণচণ্ডী মূর্তি দেখে এবং অবশ্যই সেই মূর্তি দেখে যেভাবে যেভাবে পালিয়ে গেলেন মন্ত্রী সেই দেখে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার